আমাদের পছন্দের জায়গাগুলোর মধ্যে প্রথম সারিতে যেই জায়গাটার নাম রয়েছে সেটি হচ্ছে দীঘা। আমরা প্রত্যেক বছর চেষ্টা করি একবার না একবার দীঘা যেতে, তো সেরকমই এবছরও মনকে একটু ফুরফুরে করতে এবং একটা নতুন দীঘার সাক্ষী হতে আমরা চলে গেছিলাম দীঘা। দেখো এখনও তো টোটাল মানে সন্ধে হয়নি, এখন থেকেই ভিড়টা দেখো স্টার্ট হয়ে গেছে। না আমরা তো সিট খুঁজছি কোথায় বসবো। হে গুড মর্নিং, নিউ ডে নিউ ব্লক, কোনো অসুবিধা নেই। এখন বাজে 4টে আর আমরা লাস্ট দীঘা গেছিলাম 2020-তে, তারপর 2 বছর যাইনি। তো আমরা এখন প্ল্যান করেছি একটু ঘুরে আসি, এবং আমাদের যাওয়ার পর থেকে তারপর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমফা, আয়লা, জস, এই আয়লা নয় জস, অনেক কিছু হয়েছে। এখন নতুন কি কেমন দীঘা হয়েছে, আরো বেশ কিছু তোমাদের ইনফরমেশন দেওয়ার রয়েছে, ফুল টু মজা আছে, এবং তোমরা ভিডিও দেখতে থাকো। জিনিসপত্র, ব্যাগ, সামনে ব্যাগটা দেখে দাও একটু ঘুরে। ইয়েস, এই বাসটা আমাদের যাবে 31-94, 6টার বাস এটা। আমরা এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি আর আমাদের টিকিট তো আগে থেকে বুক করা ছিল। টিকিট আমরা বুক করেছি 3-4 দিন আগে। এখান থেকে টিকিটের প্রাইস কত নিয়েছে? 157, সরি সরি 157। তাই এখান থেকে দিচ্ছি ও প্রাইস, টিকিটের প্রাইসটা বেড়ে যাবে। 157 টাকা নিয়েছে। এখন ব্যাগটা রেখে এখন টয়লেট ফলের যাবো, জানো তো এতটা রাস্তা যেতে হবে, এখন ঘুরতে হবে। আমরা এখন ওয়েটিং করছি, ওয়েটিং করছে, দেখো হাত ফাত তুলে ওয়েটিং করছে। ব্যাগগুলো দেখে দাও, এই যে আমাদের ব্যাকপ্যাক, লাগেজ ব্যাগ, এই একটা আর একটা ওয়েস্ট ব্যাগ, বাস এই তিনটেই ব্যাগ, ভেতরে একটা ব্যাগ আছে। সেখানে থামলে সেখান থেকে আবার কিছু একটা কিনে নেবো। তো এখন আমরা ওয়েটিং এ আছি, এখন কটা বাজে? 5:30 বাজেনি, চলো এরপরে বাসে উঠে সিটে বসবো। আর ওই কাকুর একটু কথাটা বলেন, একটা বয়স্ক লোক, হ্যাঁ, উনি এসে ওকে জিজ্ঞেস করছে যে 6টার বাস কটায়। আমি বলছি 6টার বাস 6টায়। না না তোমরাই বলো 6টার বাস কটায় হতে পারে নর্মালি। ঠিক আছে, তো মাঝে মাঝে এমন এক একজন একটু এরকম কথা বলে ফেলে। হ্যাঁ তো ঠিক আছে, চলো ওয়েটিং করছি, এবারে ওয়াশরুমে যাবো, দেন বাসে উঠবো, তারপর তোমার সাথে দেখা হবে। Do I gotta have it? I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it. Fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shit tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah, I ain't a quitter. Hey! Finally, we're finally going to the bus. We're going to the hotel. দীঘায় ভিড় হবে না এটা ভাবতেই খারাপ লাগে, তো প্রচন্ড ভিড় আছে, আমরা মানুষের জনজর ভালো লাগছে। আপনি কি নামবেন? তো আমরা এখন সেজে গুজে বেরোলাম, এখন আপাতত নিউ দীঘা যাচ্ছি। নিউ দীঘা কিছুক্ষণ বসবো, ঘুরবো। আর তাছাড়া ইয়াসের পর তো নিউ দীঘা তো মানে যে পার্কটা ছিল ওটা তো পুরো এদিক ওদিক হয়ে গেছে, তো এখন একটু দেখবো যে পার্কটা এখনো পর্যন্ত কেমন রয়েছে। আর এইদিকে স্যার বসে রয়েছেন। তো চলো এবার আমরা নামি, নেমে কথা বলবো। আর এই ভ্যানটা দেখেছো তো, ভ্যানটা একদম নস্টালজিয়া, মানে এখন তো যে টোটো ফোটো উঠেছে ভ্যানের, এখন অনেকজনই মানে চর্চা একটু কমে গেছে। তো আমরা ভাবলাম চলো ভ্যানে উঠি, ভ্যানে উঠে করে যাবো, দারুণ মজা লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে একদম। তো চলো এবার নেমে তারপরে কথা হবে তোমাদের সাথে। ওটা এখন ভাটা পড়ছে না দাদা? হ্যাঁ, এটা কতক্ষণ থাকবে তাও? 2 ঘন্টা। ও আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, সৈনি বাড়িতে ফোন করছে, বিভৎস লোক স্নান করছে, খুব ভালো লাগছে দেখে। আমরা নামতে পারছি না, আমরা নামবো অন্য সময়। এখন সত্যি বলতে দীঘাতে বোঝাই যায় না কখন জোয়ার আসে কখন ভাটা আসে। হ্যাঁ তো কালকে এই সময় দেখছিলাম প্রচুর জোয়ার ছিল, আজকে দেখো পুরো সিবিস পড়ে গেছে, তো বোঝাতে জানে। তো আমরা এখন হালকা করে একটু খাওয়া দাওয়া করে নিই, বলছে ভারী ভারী করে টিফিন করবে, ভারী করে টিফিন করবে, হালকা কেন করবে। গরমে অসুবিধা হচ্ছে, গরমে গরম লাগছে, গরমা গরমা খিচুড়ি, গরমা খিচুড়ি, ফাইনালি ডাব খাচ্ছি, শাশালা শাশালা।
এখন এখানে নিউ দিঘাটা ঘুরবো। এই যে এখন থামস আপ খেতে বসে গেছে, এইখানে প্রত্যেকটা থামস আপের রেটে 5 টাকা করে, প্রত্যেকটা জিনিসের উপরে 5 টাকা, মানে 20 টাকা হলে 25 টাকা নিচ্ছে। তার ওরা এই কস্টটা দেখাচ্ছে যে মিটারের কারেন্ট অনুযায়ী নেয়। তা আমি বললাম যে আপনার এক মাসে যা বিল আসে আর আপনার দোকানের এত মাল যা প্রত্যেক দিন যা বিক্রি হয়, আপনার কারেন্ট কেন, আপনার পুরো মানে পুরো এই পুরো জায়গার কারেন্টের বিল দিতে পারবেন? তারপরে অজমলা কালকে 1 টাকা দিয়ে কিনেছি, 1 টাকার 1 টাকা লাভ, মানে 1 টাকা দাম 2 টাকা নিল। কোনো জিনিসে 1 টাকা থেকে যদি এত টাকা সুদ হয় তাহলে ভাবো 100 টাকা হলে ডবল লাভ। তো যাই হোক, অনেকদিন পর নিউ দিঘা এসেছি, এখন নিউ দিঘার পার্কটা দেখি, মানে পার্কটার দিকে যাবো। তার কারণ হচ্ছে ইয়াসের পর তো একদম তছনছ হয়ে গেছিলো, আমি দেখতে চাই কতটা কী হয়েছে আর এখন কতটা নতুনত্ব হয়েছে। তো চলো আমরা ওই দিকটা যাই আগে, তারপরে এই দিকটা যাবো। চলো 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 চলো, লোকগুলো দেখো, খালি খালি মাথা দেখা যাচ্ছে, পিঁপড়ের মতো লাগছে। না, তোমার মাথা কেটে দিয়েছি আমি, এই দেখো ওর মাথা। দীঘা আসলে সবসময় একটা জিনিসই মনে হয় যে দীঘা কখনো ফাঁকা যায় না, একমাত্র করোনাকাল ছাড়া। আর আমি আর করোনার নামটা উচ্চারণ করতে চাই না, তার কারণ আমি চাই না যে এই আপদটা বিদায় হয়েছে, আমি জানি বিদায় হয়েছে আর না আসুক। হ্যাঁ, মানে তুমি পেছনটা দেখেছো একবার, এতগুলো লোক মিস করছিল। সবচেয়ে আরেকটা জিনিস আমরা এখানে নোটিস করলাম, কলকাতায় যেমন একটা বৃষ্টি মানে আকাশের একটা ওয়েদারের তারতম্য ছিল, এখানে কিন্তু সেইটা নেই। এখানে বৃষ্টি হলে ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে আর না হলে আকাশ একদম সুপার ফার্স্ট ক্লাস। হাওয়াটা বেশি তো, হাওয়াটা রয়েছে, মানে মেঘটা সরিয়ে দিচ্ছে, মেঘটা একদমই তাই না। কপাল দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, ভেবেছিলাম নিউ দীঘার পার্কটাতে যাবো, আমরা এক্ষুনি বলেছিলাম, এক্ষুনি বলেছিলাম কিন্তু এক্ষুনি আমাদের কথাটা ভুল প্রমাণিত হলো। আমরা তো নিউ দীঘায় থাকবো না, আমরা তো ওল্ড দীঘা থাকবো, জোরে বৃষ্টি নেমে গেলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। তো আমরা ব্যাক করবো, তোমরা এসে দেখতে পারো। আর এখানে কিন্তু নতুন একটা পার্ক হচ্ছে, এটা মেবি তোমরা নেক্সট ইয়ার বা এর মধ্যে আসলে দেখতে পাবে। তো চলো তাড়াতাড়ি পালাই এখন। ফাইনালি আমরা বাড়ি ফিরে গেছি, মানে কলকাতা ফিরে গেছি। আর মুখের অবস্থা দেখো, জাস্ট সমুদ্রে নেমেছিলাম, পুরো কালো কালো হয়ে গেছে, জানি না কেন এখন এরম হচ্ছে। সোহিনীরও সত্যি কথা বলতে স্কিনের অবস্থা খুব খারাপ, পুরো কালো কালো হয়ে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় পুরো ছোপ ছোপ হয়ে গেছে। ও স্কিন রুটিন মেনটেন করছে, করছে বিভিন্ন জিনিস লাগাচ্ছে। আমরা ওখানে পুরো রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো হোটেলে ছিলাম, তো সেটা ডিটেলস পরে তোমাদের দিয়ে দেবো, যাতে তোমাদেরও যেতে সুবিধে হয়। ভিডিওটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কারণ সেই ভিডিও নোটিফিকেশন পেতে তাড়াতাড়ি। ঠিক আছে, আজকের মতো টাটা, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে। আর যদি কোনো কোয়ারিজ থাকে এই ভিডিওটা নিয়ে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও।